পৌষের সোনালী ধান থেকে পাওয়া যেত নতুন চাল, আর সেই চাল থেকে ছন্দে বেরিয়ে আসত নতুন চালের গুঁড়ো হয়ে, আর সেই নতুন চালের গুঁড়োর সঙ্গে দিদিমা গিরিবালা অথবা মা ননিবালার হাতে তৈরি হতো পৌষ সংক্রান্তির আশ্চর্য সব পিঠাপুলি। গ্রাম বাংলার আকাশ বাতাস আর আবহমান কাল ধরে চলা লোকজ সংস্কৃতির প্রতি পড়তে যেমন কবি জীবনানন্দ তার শব্দ আর কবিতা নিয়ে উপস্থিত থাকেন, তেমনি গ্রাম বাংলার আনন্দ উৎসবের দিনলিপিতেও ঠিকই সেই ছন্দ আর শব্দ মধুর কোনো শ্রেষ্ঠ কবিতার লিপির মতোই উৎকীর্ণ রয়েছে প্রতি অক্ষরের জীবনের দিনলিপিতে। শপিং মল আর 5G প্রযুক্তির যুগে গ্রাম বাংলার পথপ্রান্তরে ও মেশিনের সশব্দ দাপটে কমে গেছে সেই ঢেকির ছবি আর চাল কোটার চেনা দৃশ্য। তবু পরম মমতায় আজও সেই ঢেকির চালে সংক্রান্তির পিঠে পলে তৈরি করেন উত্তর মহারানীপুর কপালিটিলা এলাকার কোনো গ্রাম্য রমণী। সংবাদ প্রতিনিধির সৃষ্টিশীল ক্যামেরার ল্যান্সে সেই ঢেকির মধ্যে চাল তৈরি করার ছবি ধরা পড়ল নিবিড়ভাবে। নিজেদের সহজতা সরলতা দিয়ে সে মা দিদিমারা জানালেন কিভাবে ঢেকির ছাটা চাল ডালের গুঁড়ো দিয়ে নিপুণ হাতে তারা তৈরি করবেন পিঠাপুলি। জায়গাটা উন্নতি হয়েছে, মেশিন আছে, ধান মেশিন আছে, চালের গুঁড়ার মেশিন আছে, এই দিদিয়া সবাই ব্যবহার করে। আর আমরা গ্রামের মধ্যে আমরা কয়েক ঘর আমরা দিহি দিয়ে কাজ করি। কোন এলাকায় রা? এটা মহারানীপুর। আমরা এই দিহি আমার ব্যবহার করি। আবার কয়েক মানুষ আইব গ্রামে, মানুষে আইসেরা মাছের গুঁড়া করবো, চালের গুঁড়া করবো, তো কাল কয়ে গেছে চার বাজাম আইসেরে কয়ে বেড়ে নিয়েছে। একটা অনুষ্ঠান লাগুক, বিয়া লাগুক, বিয়ার লাগুক মাছের গুঁড়া আমরা দিহি দিয়ে কুড়া দিই। তো সংক্রান্তি তো ফিরে এটা করুন, ফিটা করবো ফিরে সেরে ঠাকুর আমরা বুক লাগামো সংক্রান্তি। ঢেকে সেই অর্থে শুধু যে সময়ের হারিয়ে যাওয়া দিনের কাব্যকথার উপাখ্যান বলে তাই শুধু নয়, এই ঢেকির ছন্দ আর শব্দের সঙ্গে কত অসংখ্য মানুষের শৈশব আর কৈশোরের রঙিন সব দিন আর আনন্দের স্মৃতি কোনো অলিখিত ডায়েরির সেরা পাতার মতো রামধনুর রং হয়ে খোদিত তা শুধু সেই জানে যে নিজের সঙ্গে কথা বলে জীবন খুঁজতে যায়। তাই ঢেকে বেঁচে থাকুক এ বাংলার ঘাস আর নক্ষত্রের মতো অপরূপ সৌন্দর্য নিয়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।